তো মুমিনের মজলিস হলো ছয়টা, মুমিনের মজলিস কয়টা? একজন মুমিনের মজলিস হলো ছয়টা। আমরা তো আমাদের মজলিস শয়তানের সাথে বসে, বাজারে গিয়ে বসে, নদীওয়ালার কাছে বসে, মানুষ কোথায় বসলে তার স্থানটা নিরাপদ হবে জানে না। আল্লাহ তাআলা মুমিনের নিরাপদ স্থান, নিরাপদ মজলিস ছয়টা ঘোষণা করেছেন। কয়টা? ছয়টা। এক নম্বর আল্লাহর রাস্তা, আল্লাহর যারা দিনের দাওয়াত দেন, দিনের দাওয়াত দেন, ওটাই তার, ওটাই তার মজলিস, ওটাই তার দিনের দাওয়াত যেখানে দেয় সেটাই তার মজলিস। দুই নম্বর জামে মসজিদ, মুমিনের জন্য সেটা মজলিস, জামে মসজিদ এটা মুমিনের জন্য মজলিস। তিন নম্বর হলো অসুস্থ ব্যক্তির কাছে অবস্থান, যখনই মুমিন শুনবে যে মানুষটা অসুস্থ হয়ে গেছে, দৌড়ে গিয়ে তার কাছে অবস্থান করবে, তার সেবা করবে, তার সাহায্য সহযোগিতা করবে, ওইটাই তার মজলিস, ওইটাই তার মজলিস। চার নম্বর হলো জানাজার অনুপস্থিত, জানাজার অনুপস্থিত, যখন একটা মানুষ মারা গিয়েছে দৌড়ে গিয়ে যারা অবস্থিত করবে, কিন্তু সে কোথাকার হয় হোক, কোথাকার হয় হোক, মানুষ আল্লাহ ডাক দিয়েছে, যে ডাকে সারা দিয়েছে, আমাকেও যেতে হবে, সে সেই জায়গায় সে উপস্থিত হবে, জানা যায় উপস্থিত হবে, সেটা তার মজলিস। পঞ্চম নম্বর নিজ ঘরে অবস্থান, নিজ ঘরে অবস্থান মানে ওটাও, ওটাও তার জন্য মজলিস। ছয় নম্বর হলো ন্যায়পরায়ণের বাদশার অবস্থান, ন্যায়পরায়ণ বাদশার বিরুদ্ধে যদি বলি কিছু বলবে না, কিছু বলবে না, ন্যায়সঙ্গত কোথাও যদি বলি কিছু বলবে না, কারণ সে ন্যায়পরায়ণ, কারণ সে ন্যায়পরায়ণ। জুলুম জুলুমবাজ বাদশার বিরুদ্ধে যদি বলি রুখে দাঁড়াবে আমাদের বিরুদ্ধে, ঠিক না দাদি? আমাদের জেল দেবে, জরিমানা করবে, মারবে পিটাবে, কিন্তু ন্যায়পরায়ণ বাদশা সেটা করবে না। ন্যায়পরায়ণ বাদশা বুঝে, যদি না বুঝে কথাটা বলছি, আমার বিরুদ্ধে বলছে সে না বুঝে, না না বুঝে বলছে, আর যদি তার ন্যায়সঙ্গত কথা বলি তো চুপ থাকবে। এই জন্য মুমিনের আবার মুমিনের মজলিস হচ্ছে ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ বাদশা। আল্লাহ পাক আমাদের জুলুমবাজ সরকার থেকে, জুলুমবাজ মানুষ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন।